সঠিক পরিষেবা না পাওয়ার অভিযোগে আবাসিকদের বিক্ষোভ। রক্ষণাবেক্ষণের জন্য টাকা নিলেও পরিষেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, এমনই কয়েক দফা দাবি নিয়ে আবাসিকদের বিক্ষোভ। আসানসোলের একটি বেসরকারি আবাসন কমপ্লেক্স সংস্থার অফিসে বিক্ষোভ দেখায় ওই আবাসনের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তাদের কাছ থেকে সংস্থা টাকা নিচ্ছে কিন্তু সেইভাবে পরিষেবা দিচ্ছে না। বরুণ মালো বলে এক আবাসিকের অভিযোগ, রক্ষণাবেক্ষণের নাম করে টাকা নিলেও কোনো ব্যবস্থা নেই, ক্লাবের সদস্যপদ থাকলেও আমাদের এন্ট্রি নেই, কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী কাজ হবে। অপরদিকে আর এক আবাসিক বিষ্ণুপ্রিয়া বল অভিযোগ করেন, এখানে বাড়ি তৈরির কোনো ত্রুটি রয়েছে, যার জেরে বৃষ্টির সময় বাইরের বৃষ্টির জল বাড়িতে প্রবেশ করে, ফলে সমস্যায় পড়তে হয় আবাসিকদের। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয় না, তাই তাদের এই বিক্ষোভ। যদিও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কর্তৃপক্ষের। বেঙ্গল সৃষ্টি এখানে শুধু ফ্ল্যাট বেচছেও না, তারপর মেনটেন্যান্সের নামে একটা নতুন ব্যবসা শুরু করেছে। এক নম্বর ব্যবসা মেনটেন্যান্স, দু নম্বর হচ্ছে ক্লাব ওদের নিজেদের মেম্বারদের কোনো অথরিটি নেই কিছু করার, এবং কোনো মেনটেন্যান্সের ব্যাপারে কোনো রেসপন্স নেই। হ্যাঁ, এরপর কোনো রেসপন্স নেই, কোনো ফলো আপ কিচ্ছু নেই। আমরা যদি বলি, বারবার বলি, বারবার শুনি হচ্ছে হ্যাঁ দেখছি, কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। জলের বন্দোবস্ত এখন ঠিকমতো হয়নি, কোনোভাবে ম্যানেজ করছে, গরমকালে কন্টিনিউ জল পাওয়া যায় না, এবং যে আমাদের বেসমেন্ট হোক বা আমাদের গ্রাউন্ড ফ্লোর হোক, সব জায়গাতে ফাটল ধরে গেছে অলরেডি, জল সিপে যাচ্ছে, ছাদের কোনো মেনটেন্যান্স নেই, কোনো জায়গা মেনটেন্যান্স চার্জের কোনো হিসাব নেই, কোনোভাবে ম্যানেজ করতে লিফ্ট আমাদের দুটো লিফ্ট কন্টিনিউস কোনো সময় পাওয়া যায় না। আর ক্লাবটা তো নিজের সম্পত্তি, নিজের ইচ্ছা মতো মেম্বারশিপ নিচ্ছে, নিজের মতো কন্ট্রাক্ট চেঞ্জ করছে, নিজের মতো অর্ডার নিচ্ছে, অর্ডার নিচ্ছে না। গতবার পুজোর সময় মেম্বাররা পাচ্ছে না এন্ট্রি, বাইরের লোক এসে পার্টি করছে, বাইরের লোক এনে পার্টি করে ঝামেলা করছে, পুলিশ আসছে কিন্তু মেম্বার যেতে পারছে না, এরকম বন্দোবস্ত করে রেখেছে এরা। এরা দেখাচ্ছে সব কিছু আছে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নেই। মল আছে নামে, মলের এন্ট্রির জন্য আলাদা এন্ট্রি লাগে আমাদের, আমাদের সবাইকে গেট পাস দেয়নি, যারা গেট পাস নিয়ে তাকে পয়সা নেবে এরা প্রত্যেকবার। ক্লাবের জন্য আগে থেকে বুক করতে হয়, আনঅথরাইজড এন্ট্রি আছে ক্লাবে। আমাদের এরিয়ার মধ্যে কমার্শিয়াল, প্রজেক্ট আর রেসিডেন্সিয়াল তিনটা আলাদা করা নেই। প্রজেক্টের লোকগুলো এখানে ঘুরে বেড়ায়, লেবাররা ঘুরে বেড়ায়, কমার্শিয়াল যেগুলো ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, ড্রিঙ্ক করে, কোনো বন্দোবস্ত নেই। এরা একটা দুটো পুলিশকে খবর দেবে, পুলিশ যদি আসলো নাহলে বলে আমাদের কিছু করার নেই, যেহেতু কমার্শিয়াল। ড্যাম্পিং গ্রাউন্ড কোনে মেয়ে ড্যাম্পিং কার্ড আসে সার্টিফিকেট কোনে মেয়ে, और कुछ गेट एंट्री का कोई सिस्टम नहीं है। एक ऐप बना के रखा है, वो कभी काम करता है कभी काम नहीं करता है, उनका मर्जी, जब होगा अच्छा होगा, जब नहीं होगा तो कुछ नहीं कर सकते। और এখানে নেট কানেকশনে সবকিছু জন্য কমিশন চাইদের, নেট কানেকশন আসতে পারছে না, ডিস্ট্রিবি আসতে পারছে না, কোনো কিছু আসতে পারছে না, সবকিছু জন্য কমিশন চাইদের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।